গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আজকে যাব একটু বাজার, সরস্বতী পুজোর বাজার করতে যাচ্ছি। আজকে একটু সামনে নয়, দূরেই, বাসে করেই যেতে হবে। তো আমি বলি ব্লগটা শুরু করি। আমি রেডি হয়ে এই মাত্র বেরিয়েছি, এখনো খাওয়া দাওয়া করিনি, আর আমি আর আমার ভাই যাব দুজনে বাজার করতে। তো দেখি বাজার গিয়ে শেয়ার করতে পারি কি না তোমাদের সাথে, যতটা সম্ভব শেয়ার করবার চেষ্টা করব। তো চলো সঙ্গে থেকো। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি আজকে যাব বাজার করতে, আর এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি, আর কলাই আলু সেদ্ধ, আর কাঁচা লঙ্কা, আর সামান্য একটু সরষের তেল। তো এই দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে বেরোবো আজকে বাজারে। আমি আর আমার ভাই দুজনে মিলে যাব বাজার করতে, আর সামনে বাজার, আর না সরি সামনে বাজার না, দূরের বাজার। আর হচ্ছে যে যাচ্ছি সাইকেলে করে, আগে সাইকেলে করে বাজার করতে যাবো, তারপর সাইকেলে গিয়ে বাস ধরবো, বাস স্ট্যান্ডে গিয়ে বাস বা টোটো যা হোক ধরবো, দিয়ে ধরে যাবো একটু একটু দূরে। সাত আট কিলোমিটার হবে, তো বাসে যেতে হয়, এত দূর সাইকেল করা যাবে না। টোটালি আমি বাইক করে 10 কিলোমিটার পড়ে যাবে, তো এত দূর যেতে গেলে সাইকেল করে তো আমাকে নিয়ে যেতে পারবে না, আর যাওয়াও সম্ভব নয়। তার জন্যই আমি আর ভাই যাচ্ছি I'm not afraid to die.
যাচ্ছো এখানে? আমি সবজি বাজার করে এনেছি, আমি আর ভাই গেছিলাম বাজার করতে, আর বাজার করে এনেছি বেগুন, পেঁয়াজ, রসুন, আদা, শাকালু, তারপর তোমার হচ্ছে কি বলে মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, লাল আলু, অনেক কিছু। আর হচ্ছে তোমার নিয়ে এসেছি এই যে সব জিনিসপত্র, টিকিটটা দাদা আর নিবি আমাকে, আমরা নিবি, আর এই তিনটা ব্লাউজ এনেছি আমার আর মায়ের জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর আজকে প্রচণ্ড টাইট, আজকে আর দেবো না, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? এইটা আমি নিয়েছি, আর এই সবুজটা আর লালটা, ওই দুটো মা নিয়েছে, মাকে কিনে দিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার ভিডিও, কেমন হয়েছে দুটো ব্লাউজ, আর অবশ্যই যদি ভালো লাগে তো একটা লাইক দিবে, আর কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি মনে হয় তো সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা, ঠিক আছে বন্ধুরা? তো এই যে আজকে এইটুকুই, আর কিছু নয়, অবশ্যই ভালো লাগলে বলবে। আর একটা বই এনেছি পাশের বাড়ি।